পায়ের নিচে স্ত্রী বেহস্ত এটা হাদিসে আসেনি এটা কোনো হাদিসে আসেনি তবে একটা হাদিস এভাবে আসছে রসুল্লাহাম বলেছেন আলমার আতু ইজা আতা আত রব্বাহা ইজা আমাদ বিহা ও আতা আতজাউ জাহা ও সাল্লাদ খমুসাহা দাখলাল জানাতি বাবু আবিন অর্থাৎ কোন মহিলা যদি তার রবের কথা শুনে এবং স্বামীর কথা শুনে চলে এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে জান্নাত প্রবেশ করতে পারবে এভাবে এসেছে এটা হলো আল্লাহর সাথে সম্পৃক্ত এবং স্বামীর যেটা অন্যায় কাজে নির্দেশ দেয় না সেটা এবং পাঁচ নামাজ ঠিক মতো আদায় করা এটা সাথে সম্পৃক্ত হয়ে আসছে যে তিনি যদি এটা করেন তাহলে জানাতে প্রবেশ করেন কিন্তু এমন কোনো হাদিস নেই যেখানে বলা হয়েছে যে স্বামীর পায়ের নিচে নারীর বৃহস্প এমন কোনো হাদিস নেই এটা একটা বানোয়াট কথা ধন্যবাদ